রোজা শুরু হতে এখনো বাকি বেশ কিছুদিন, তবে এরই মাঝে অস্থির হতে শুরু করেছে নিত্যপণ্যের বাজার। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে তাই নানা পদক্ষেপ নিতে শুরু করেছে প্রশাসন। এবার রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য তেল, চিনি, খেজুর ও চালের উপর শুল্কহার কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব জানান, রমজানে যাতে ভোজ্যপণ্যের সরবরাহ কম না হয় সেজন্য আগামী রমজান উপলক্ষে ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালের শুল্কহার হ্রাস করতে নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা বৈঠকে মন্ত্রীদের কাছ থেকে এ বিষয়ে সর্বশেষ অবস্থা জেনেছেন তিনি। মন্ত্রীরা কি কাজ করছেন তাও তারা বলেছেন। মন্ত্রীদের কাছ থেকে তথ্য শুনে তাতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা যেন অব্যাহত থাকে। জানা গেছে, রমজান ঘিরে দেশের বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়ায় দাম কমেছে ছোলা, মসুর ডাল ও মটর সহ মশলা জাতীয় পণ্যের, তবে দাম বেড়েছে মুগ ডালের। অন্যদিকে কোনোভাবেই যেন স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। চাল, ডাল, তেল থেকে শুরু করে মাছ, ডিম, সবজি সবকিছুরই দাম বাড়ছে। অথচ আর মাত্র দেড় মাস পরই শুরু হচ্ছে রমজান মাস। এসব পণ্যের দাম বাড়ার জন্য ব্যবসায়ীরা ডলার সংকট ও ঋণপত্র খোলা নিয়ে জটিলতা, আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বৃদ্ধি, পরিবহন ব্যয় বৃদ্ধি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব সহ বিভিন্ন সমস্যাকে দায়ী করেছেন। তবে ভোক্তারা বলছেন, প্রতিবছর রমজান শুরু হওয়ার আগেই এক শ্রেণীর ব্যবসায়ী কারসাজি করে পণ্যের দাম বাড়িয়ে দেয়। এই সিন্ডিকেটের কাছে রীতিমতো জিম্মি হয়ে পড়েছে ভোক্তারা। চালের বাজারের পরিস্থিতি সামলাতে মজুদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খাদ্যমন্ত্রী, পাশাপাশি চলছে প্রশাসনের অভিযান, কিন্তু বাজারে এসবের প্রভাব এখনো কম। এদিকে শীত প্রায় শেষের দিকে হলেও খুচরা বাজারে এখনও কেজিতে ষাটের ঘরেই অধিকাংশ সবজি। এর কারণ হিসেবে পাইকারি বিক্রেতারা বলছেন, স্বাভাবিকের চেয়ে সবজির উৎপাদন এবার কম। তাছাড়া স্থানীয় কৃষকদের উৎপাদিত সবজিও বাজারে এসেছে দেরিতে। স্বস্তি নেই মাংসের বাজারেও। নির্দিষ্ট দরে বিক্রি হচ্ছে না গরুর মাংস। বাজার ভেদে নির্ধারিত হচ্ছে মাংসের দর। আবার একই দোকানে এক কেজি মাংস বিক্রি হচ্ছে তিনটি আলাদা দরে। সব মিলিয়ে বাজারে এক কেজি গরুর মাংস কোথাও 650, আবার কোথাও 750, আবার কোথাও বিক্রি হচ্ছে 1000 টাকাতেও। আফসার আনাজ, কালবেলা।